উলুবেড়িয়ার 1 নম্বর ব্লকে মহেশপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকায় সদ্যজাত এক শিশুর মৃতদেহ পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই এলাকাবাসীরা দেখে কোনো একটি বস্তুকে শার্মীয়রা মুখে করে টানছে, সেখানে গেলে সদ্যজাতর মৃতদেহ দেখতে পান। এলাকাবাসীরা উলুবেড়িয়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। কোথা থেকে কিভাবে মৃতদেহটি এই স্থানে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা করেছিল মানে আমরা ওই পার দিয়ে দেখতে পেয়েছিলাম, দেখতে পেয়ে তো দেখতে পাচ্ছি যে ভাবছি যে এটা কি মোড়ে পড়ে আছে। আমার দাদা দেখছে দেখতোটা কি মোড়ে পড়ে আছে, তো ভালো করে ওই পার তো আমরা বুঝতে পারছিলাম না যে কি মোড়ে পড়ে আছে বলে। তারপর একটা কুকুর টেনে 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 সামনেটায় নিয়ে গেল, নিয়ে যেতে তারপর ভালোভাবে বুঝতে পেলাম যে একটা বাচ্চা মোড়ে পড়ে আছে। তারপর আমরা দৌড়ে এলাম ওই পার দিয়ে লোককে খবর দিয়ে, ওই পারের লোককে খবর দিয়ে তারপর এখানে দৌড়ে এলাম আমরা। আমরা এসে দেখি তারপরে ভিড় হয়েছে। পুলিশ কতক্ষণ পরে এসেছিল? অনেক আমরা পুলিশকে আমরাই ফোন করলাম, মানে পুলিশকে কম করে 15 মিনিট পরে এসেছে। 15 মিনিট পরে এসেছে, তার আগে বহু মানুষ এখানে জমি ভিড় ছিল, বহু মানুষ জমে গেছিল। এটা কি একদম শিশু? একদম হয়ে গিয়ে শিশু, শিশুই থেকে বাথরুম করে মানে বেরিয়েছিলাম, ঠিক আছে। বাথরুম করে বেরিয়ে দেখি একটা মানে কালো মতন এখানে একটা কি পড়ে আছে, ঠিক আছে। আমি ভাবলাম যে দূর থেকে তো একটা কি হবে, প্লাস্টিক ফ্লাস্টিক বা কিছু পড়ে আছে হয়তো। তো আমার ভাই ক্যামেরা ফোনটা নিয়ে এসেছে, ক্যামেরাটা জুম করে দেখছে একটা বাচ্চা ছেলের লাশ। তারপর আমরা ছুটে এসে এখানে এসে দেখি যে এরকম একটা প্রথমে লাশটা এই সামনে মানে একটু আড়ার দিকে পড়েছিল, ঠিক আছে। একটা কুকুর শুকে গন্ধ শুকে নিয়ে কুকুরটা মুখে করে নিয়ে এসে জলের কাছটায় করে দিল। তারপর পর্যন্ত দেখে তারপরে এইসব লোকজন ভিড় হয়ে গেছিলো। তবে আপনারা কি জানালেন পুলিশকে? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি। আচ্ছা, পুলিশকে আমি ফোন করেছি, পুলিশ এসে তবে বাচ্চা ছিল একটা। হ্যাঁ, বাচ্চা ছিল মানে কি ছোট শিশু মানে কি বলবো, জন্মমার পর উলুবেড়িয়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, আনন্দবার্তা।